অবশেষে মুখ খুললেন খামেনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের নিহতের ঘটনার দুই দিন পর অবশেষে মুখ খুললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের সর্বোচ্চ এই নেতা সিনওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, সেই সঙ্গে ইসরায়েল বিরোধী বাহিনীর প্রতি সমর্থন অব্যাহত থাকবে বলে অঙ্গীকার করেছেন। সিনওয়ারের মৃত্যুকে বেদনাদায়ক হিসেবে উল্লেখ করে খামেনি বলেন, এর পরেও এই সংগঠন তাদের প্রচেষ্টা চালিয়ে যাবে। 85 বছর বয়সী খামেনি বলেন, ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু সত্ত্বেও হামাস জ্যান্ত আছে এবং জ্যান্ত থাকবে। গত বছর 7 অক্টোবর গাজা থেকে ইসরায়েলে ব্যাপক হামলা চালায় হামাসের যোদ্ধারা, সেই সঙ্গে ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায় হামাস। এতে ইসরায়েলে অন্তত 1,200 জন নিহত হয়, এছাড়া অন্তত 250 জনকে জিম্মি করে হামাস। এই হামলার মূল হোতা হিসেবে ইয়াহিয়া সিনওয়ারকে দায়ী করে ইসরায়েল। নিউজ ডেস্ক, সুমনা, 21 সংবাদ .com।